ভারতীয় ফুটবলের উপর নিষেধাজ্ঞা চলছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার। তবে সেই নিষেধাজ্ঞা সরিয়ে নিতে সব রকম চেষ্টাই করছে ভারতীয় ফুটবল ফেডারেশন। গত মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, যে কারণে ফিফা নিষেধাজ্ঞা দিয়েছে তাদের সে আদালতের তৈরি করা কমিটি বাতিল হয়ে গেছে, দেওয়া হয়েছে নির্বাচনের নির্দেশও। সব কিছু খতিয়ে দেখার অনুরোধ করে ফিফার কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আকুতি জানিয়েছে দেশটি। গত মঙ্গলবার ফেডারেশনের নির্বাচনের দিন ঘোষণা করা হয়, তারপরে বিকালে ফিফার কাছে চিঠি পাঠানোর কথা ঘোষণা দেয় ভারতীয় ফুটবল ফেডারেশন। সাসপেনশন প্রত্যাহার করার জন্য ফিফার তরফ থেকে যে শর্ত দেওয়া হয়েছিল সবগুলোই মানা হয়েছে বলে জানায় তারা। গত 16 আগস্ট ফিফার পক্ষ থেকে নিষেধাজ্ঞা নেমে আসে ভারতের ওপর। ফুটবল প্রশাসনের তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই মূলত এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপরে খেলা তো বটেই, ফিফার ইভেন্ট আয়োজনের সত্ত্ব হারিয়ে বসে দেশটি। ফিফা স্পষ্ট জানিয়ে দেয় আগামী অক্টোবর মাসে নারী অনূর্ধ্ব 17 বিশ্বকাপ আয়োজন করা যাবে না ভারতে। এছাড়া ভারতের দুটি প্রীতি ম্যাচও বাতিল হয়ে যায় এ কারণে। অবশ্য এ নিষেধাজ্ঞা কাটানোর সব রকম চেষ্টাই করছে ভারত, যদিও ফিফার পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সুপ্রিয় দর্শক, ভারতীয় ফুটবল সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।